তিন বোনের সাথে দেখা করে বিসর্জনে যান 380 বছরেরও বেশি পুরনো বারুরঘাটের হোসেনপুর এলাকার মা ডাকরা চণ্ডী। জানা গেছে, পঞ্চম মন্দির আসনের ওপর নির্মিত এই মায়ের মূর্তি তৈরি হয় জন্মাষ্টমীর দিন থেকে। এই পুজো আগে অন্যরা করলেও বিগত 100 বছরেরও বেশি সময় ধরে হোসেনপুর এলাকার চৌধুরী বাড়ির পুজো উদ্যোক্তারা এই পুজো করে থাকেন। এই মায়ের পুজো উপলক্ষে প্রতিবছর ষষ্ঠীর দিন থেকে মঙ্গলচণ্ডীর গানের আয়োজন করা হয়। মাকে সম্পূর্ণ নিরামিষ ভোগ নিবেদন করেন সেবায়েতরা। পঞ্চমন্দির আসন হলেও এখানে কোনো মাকে আমিষ ভোগ নিবেদন করা হয় না। বিসর্জনের দিন মুখা নাচ, চামুণ্ডা নাচ করার পরই মাকে বিসর্জনে নিয়ে যাওয়া হয়। বিসর্জনে যাওয়ার পথে মা চঞ্চলা কালী, বয়রা কালী ও বালুরঘাটের অধিষ্ঠাত্রী দেবী বুড়ামার কালীর সঙ্গে দেখা করে বিসর্জনে যান। লোকমুখে কথিত আছে যে এই তিন কালীমা ডাকরা চণ্ডীর বোন হন, তাই এই তিন বোনের সঙ্গে দেখা করে তবেই মা বিসর্জনের পথে যান। লরি কিংবা গাড়িতে চাপানো হয় না বিসর্জনের জন্য, মানুষের ঘাড়ে চেপেই মা বিসর্জনের পথে যান। অতীতে ডাকরাচণ্ডীর বিসর্জনের পরে বালুরঘাট শহরের অন্যান্য দুর্গার বিসর্জন হতো। কালীর নিয়মে সেই নিয়ম উঠে গেলেও এখনো বালুরঘাটের অনেক দুর্গা প্রতিমা ডাকরাচণ্ডী মায়ের বিসর্জনের পরে বিসর্জিত হয় বলে হোসেনপুর চৌধুরী বাড়ির সূত্রে জানা গেছে। মেনলি আমাদের ডাকরাচণ্ডী নামটা এখান থেকে হয়। প্রথমে আগে নদী ভেঙে গেছিল, নদীর কূলে আমাদের মন্দিরটা স্থাপন হয়েছিল বহুদিন আগে। এটার পঞ্চমন্দির আসন, এই মন্দিরটা যখন ডাকরা মৌজা ছিল তখন এখানে ডাকরা অঞ্চলে একটা চণ্ডী মণ্ডপ ছিল, সেই থেকে এই মন্দিরের নাম ডাকরাচণ্ডী হয়। এবং তারপরে নদীর এক কূল ভাঙে, করতে করতে চক ভবানী, করতে করতে ডাকরা মৌজা চলে যায় অনেক দূরে, সেই থেকে এই মন্দিরে পূজিত হয়েছে আমাদের চণ্ডী মণ্ডপে। মা কি কী নিয়মে পূজিতা? এখানে আমাদের সম্পূর্ণ নিরামিষ মতে পুজো হয়। আমাদের নিয়ম সব থেকে বড় কথা, ষষ্ঠীর দিন আমাদের যেটা সব ষষ্ঠীর দিন আমাদের মন্দিরের ঠাকুরে রং করা হয় এবং ওই দিনই আমাদের চক্ষুদান করা হয়, কাপড় পরানো হয়, সোনার গহনা পরানো হয়। এই একদিনেই ষষ্ঠীর দিনই করতে হবে, আগে আমরা করতে পারবো না, এটাই আমাদের রীতি। এবং প্রত্যেকদিন মঙ্গলচণ্ডী গান হয় এখানে, বিকেল থেকে মঙ্গলচণ্ডী গান হয়, ষষ্ঠীর দিন থেকে শুরু হয়। আমাদের এখানে দিনে মেলা হচ্ছে ক্ষীর, ছানা, মাখন, ফল মূল দিয়ে ভোগ দেওয়া হয় এবং রাতে প্রতিদিন আমাদের অন্নভোগ হয় এবং প্রচুর দূর দূর থেকে লোক এখানে অষ্টমীর দিন অঞ্জলি দিয়ে আসে। সকাল 6টা থেকে অঞ্জলি শুরু হয়, বিকেল পর্যন্ত অঞ্জলি আসে, একটা অঞ্জলি শেষ হবে, একটা অঞ্জলি।